ঈদের মাত্র কয়েকদিন আগে ডানকুনি শহর সংখ্যালঘু সেলের সভাপতি নিসারী মল্লিকের উদ্যোগে ডানকুনি যে মিলন সংঘ মাঠ সেখানেই অনুষ্ঠিত হয়ে গেল ইফতারের মজলিস। দেখাবো এই যে মঞ্চ, এই মঞ্চেই আজকে আলোকিত করেছিলেন এলাকার বিধায়ক এবং প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর, চেয়ারপারসন থেকে শুরু করে ভাইস চেয়ারম্যানরা প্রত্যেকে ছিলেন এবং বিশিষ্ট মানুষ তারাও এসেছিলেন, জাতীয় স্তরের যারা ফুটবলার তারাও ছিলেন। সকলের মিলিত প্রচেষ্টা এবং সকলের উপস্থিতিতে আজকে ইফতারের মজলিস হলো এবং সেই ইফতারের মজলিসে ইফতারের যেগুলো ছিল আমরা দেখেছি ফল, সব রকমের ফল, তার পাশাপাশি লস্যি এবং নানান ধরনের উপকরণ ছিল, সেগুলো দিয়েই মূলত আজকে ইফতার যে নির্ধারিত সময় ছিল সেই সময় ইফতার হয়। এবং সেই ইফতারের মজলিস থেকে প্রত্যেকে যারা ছিলেন মূলত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের প্রত্যেকের মুখে কিন্তু সম্প্রীতির বার্তা দেখা গেল। আজকে আমাদের টাউন থেকে সংখ্যালঘু সেলে নিসার আলী মল্লিক আমাদের প্রেসিডেন্ট, যিনি ইফতারের এই মজলিস করেছিলেন, তা আমাদের বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, আমি বারবারই বলে এসেছি আর একবারও বলেছি। এক নম্বর ওয়ার্ডে আমাদের চেয়ারম্যানের একটা ইফতারে ছিল, তাই আমি মনে করি যে আমাদের পরিচয় আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের পরিচয় আমরা মানুষ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই ভালো থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই আমি চাই। আর ঈদের আগাম শুভেচ্ছা জানাই। আর কেমন দেখলাম, ভীষণ ভালো হয়েছে, জেলার সবচেয়ে বড় ইফতার হয়েছে, হ্যাঁ এটা ভালো হয়েছে। নিসারের সম্বন্ধে যত বলবো কম হয়ে যাবে, কেন নিসার শুধু ইফতার পার্টি বলে না, সমস্ত প্রোগ্রামই ও খুব ভালো এবং খুব সুস্থভাবে করে এবং মানুষের পাশে থাকে। আর আজকে 27শে রোজা এরকমভাবে একটা ইফতার পার্টি এবং ডানকুনি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সভাপতি প্রত্যেকেই ছিল এখানে, আমরা যেরকম সুদীপ থেকে শুরু করে, ছাতিদি থেকে শুরু করে এবং সমস্ত মানে দলের সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত লিডার বা যারা পদে আছেন প্রত্যেকেই ছিল এবং খুব বেশি নয় যে বেশি লোক নিয়ে করা, এরকম নয়, লিমিটেড লোক নিয়ে করেছে, এটা খুব ভালো দিক। আর ইফতারের সময় ইফতার হবে, ইফতার পার্টি হবে, দেখুন ইফতারের সময় সকলে আসবে, এটা এটা একটা মানুষের মধ্যে ভালো বার্তা পৌঁছায়। এবং এভাবেই আজকের এই ইফতারের মজলিস সেটা হলো। মূলত নিসার আলী মল্লিক তার যেটা বক্তব্য, তিনি এক বছর এই দায়িত্ব পেয়েছেন সংখ্যালঘু সেলের এবং এক বছরের মধ্যে এরকম একটি বড় কর্মসূচিকে সফল করা সেটা সত্যিই খুব টাফ ছিল, কিন্তু এই যারা রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকের প্রচেষ্টা, প্রত্যেকের সহযোগিতায় যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়েই আজকের এই ইফতারের মজলিস হলো। আসসালামু আলাইকুম, নমস্কার। ফার্স্টেই বলি আজকের এই অনুষ্ঠানে সফল হওয়ার পিছনে যাদের সত্যি তিন দিন ধরে যে মেহনত, আমার পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে, ব্যক্তিগত নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সকলেই কেউ কম বেশি সকলের এখানে মেহনত আছে। আর যারা এই অনুষ্ঠানে যারা আমাকে শ্রম দিয়ে বলুন বা অন্য দিক দিয়ে বলুন, আর্থিক দিক দিয়ে আমাকে যারা সহযোগিতা করে তাদেরকে সকলকে আমার ধন্যবাদ আমার তরফ থেকে। আর দেখছেন তো সবই সকলেই এসছে, মানে আমাদের সবচেয়ে বড় পাওনা একটা সংখ্যালঘু সেলের অনুষ্ঠানে, মানে রাজ্যের প্রেসিডেন্ট থেকে নিয়ে আমাদের বুথ প্রেসিডেন্ট পর্যন্ত এখানে হাজির ছিল, তো সত্যি আমি খুব খুশি। আমি হ্যাঁ এলাকার গতবারে আমি এক বছর হয়েছে আমি সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট আমি হয়েছি, গত বছর আমি রোজার মাসে আমি সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট হয়েছিলাম, তো অল্প দিনের মধ্যে আমি ইফতারে মজলিস করেছিলাম আমাদের 4নম্বর ওয়ার্ডে করেছিলাম, তো সেখানেও লোক হয়েছিল, কিন্তু এই প্রথম আমার জীবনে প্রথম আমি টাউনে কোনো অনুষ্ঠান করলাম, কোনো প্রোগ্রাম করলাম, টাউনের সকল যত আমার নেতৃত্ব আছে, যত কাউন্সিলর আছে সকলকে ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্যে, আমাকে সহযোগিতা করার জন্যে। হ্যাঁ ইফতারে দেখুন একটা তো বাড়িতে আমরা ইফতার করলে একটা জিনিস থাকি সবসময়, শরবতের জায়গায় আমরা এখন লস্যি খাই, তো একটা দুটো তিনটে জিনিস একটু এক্সট্রা আছে, নাহলে না বাড়িতে আমরা ম্যাক্সিমাম দিন আমরা এইসব জিনিসগুলোই আমাদের সকলের বাড়িতে এইসব জিনিস হয়ে থাকে। সেটা তো আমার ভাগ্যবান, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার অনুষ্ঠান শুধু এইখানে না, আমার যেখানে আমার টোলে যখন অনুষ্ঠান হয় সেখানেও আমার আইনটিডিউসির অনুষ্ঠান করি, আমি প্রোগ্রাম করি রক্তদান শিবির প্রত্যেকেই, সারা বছর আমাকে দল থেকে যা যে যা যা আমাকে অনুষ্ঠান মানে প্রোগ্রাম দেয় আমি সেগুলো মানে নিষ্ঠার সাথে একদম সত্যি নিজের মন থেকে আমি করে থাকি প্রত্যেকটা জিনিস। সারা বাংলার মানুষকে এটাই বলবো, খুব গরম পড়েছে, খুব সাবধানে চলাফেরা করতে, দুটো তিনটে দিন পড়ে আছে, দিনের বেলা সত্যি বাইরে দাঁড়ানো যায় না, তো এই মানে গরমে যারা রোজা রাখছে তাদেরকে তো উপরে উপরওয়ালার মানে কী বলবো একটা
বিশেষ একটা দৃষ্টি আকর্ষণ থাকে তার জন্য। এত গরমের মধ্যে সকলে যারা রোজা রেখেছে তারা মানে সুস্থ থাকে, বৈকাল হওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকে। আর সামনের ঈদ, ঈদের সকলকে, হিন্দু মুসলিম সকলকে ঈদের শুভেচ্ছা আমার সংখ্যালঘু ছেলের তরফ থেকে, আমার পুরো টিমের তরফ থেকে। দেখুন, সত্যি কথা বলতে আমার এখন আমি টাউনটা করে উঠতে পারিনি, কারণ এটা অনেক অনেক একটা একটা ছোট্ট একটা কারণ আছে। সেটা হচ্ছে ডানকুনিতে 21টা ওয়ার্ডের মধ্যে সংখ্যালঘু মানে আমরা যতটুকুন বুঝি বা আমি যতটুকুন বুঝেছি যে মুসলিম একটা সমাজকে, জানি না ভুল বলছি কি না, তো মুসলিম সমাজকে একটা সংগঠন, মুসলিম সমাজকে একটা সংগঠন করা, তো সেই জায়গা থেকে ডানকুনিতে 7টা কি 8টা ওয়ার্ড আছে, মুসলিম হিন্দু মিশিয়ে আছে ম্যাক্সিমামটা, তো 7টা ওয়ার্ড আছে যে মুসলিম ওয়ার্ড, তো সেই জন্য হয়তো মানে টাউনের এটা হচ্ছে না আর কি। 100% হবে আর ভালোভাবেই হবে। আর দল আমাকে যদি যা দায়িত্ব দেবে, ছোটো থেকে ছোট, বড় থেকে বড়, যে দায়িত্ব দেবে আমাকে সংখ্যালঘু তরফ থেকে, আমি সেটাই মানে আমার মন থেকে আমার পুরো স্বইচ্ছা মানে আমার টোটাল মানে কী বলবো, আমার যত রকম যা ক্ষমতা আছে টোটাল দিয়ে কিন্তু আমি সেই অনুষ্ঠানগুলো পুরো করার চেষ্টা করব। হ্যাঁ, জেলার আইনটিটিউসে সাধারণ সম্পাদক করেছে, দলকে ধন্যবাদ জানাবো, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, আমাদের আইনটিটিউসির ইউনিয়নের যে আমাদের আমাদের জেলার রাজ্যের যে প্রেসিডেন্ট আছে ঋতব্রত ব্যানার্জি, আমাদের হুগলি জেলার মনোজ চক্রবর্তী আছে, মনোজদা আমাদের, আমাদের প্রিয় বিধায়ক আছে, আমাদের প্রিয় সংসদ আছে, যারা মনে হয়েছে যা নিসারকে দিলে, দায়িত্ব দিলে কাজ করতে হবে, তার জন্য দায়িত্ব পাচ্ছি, একটার পর একটা পাচ্ছি, চেষ্টা করছি পুরো কাজ করে যাওয়ার। কিছুদিন আগে আমাকে 4 নম্বর ওয়ার্ডে আইনটিটিউসির প্রেসিডেন্ট কাবার দিয়েছে, আমি চেষ্টা করবো আমার 100% দেবার। বিধায়ক সাথী খন্দকার তিনি এসেছিলেন, তিনিও এই যে ইফতারের মজলিস তার প্রশংসা করলেন, তিনিও বললেন যথেষ্ট সম্প্রীতির যেমন বার্তাই ইফতারের মজলিস থেকে দেয়া হয়েছে, তার পাশাপাশি জেলার কার্যত সবচেয়ে বড় কিন্তু ইফতারের মজলিস হয়ে গেল ডানকুনির এই মিলন সংঘ মাঠে। সৌজন্য অবশ্যই এই ডানকুনি শহর সংখ্যালঘু ছেলের সভাপতি নিসার আলী মল্লিক, HB DNN বাংলা, হুগলি।